Welcome to English Moja. Assalamu alaikum wa rahmatullah. তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে আলোচনাটি বেসিক্যালি ধারাবাহিক একটি আলোচনা জব প্রার্থীদের জন্য। বিসিএস, ব্যাংক জব, এনটিআরসিএ বা অন্যান্য কম্পিটিটিভ তোমরা যারা এক্সাম দেওয়ার স্বপ্ন দেখছো, পূর্ণাঙ্গ গ্রামার প্রস্তুতি। আজকে এটি হচ্ছে লেকচার টু পার্ট টু। তো লেকচার টু এটি পার্ট টু, তার মানে হচ্ছে লেকচার টু এর এটি হচ্ছে দ্বিতীয় অংশ। টু লেকচারটি ছিল বেসিক্যালি হচ্ছে প্রোনাউনের ওপরে। আচ্ছা, মাস্টার প্ল্যানটা ফার্স্টে দেখে নাও, যেটা থেকে আমি ক্লাস নিচ্ছি। আমি এই মাস্টার প্ল্যান অনুযায়ী ক্লাস নিচ্ছি। এক শেষ হয়ে গেছে, দুইও একটা নিয়ে ফেলেছি এবং তারই এটা হচ্ছে সেকেন্ড ক্লাস পার্ট টু। আজকে আমি কথা বলবো প্রোনাউন নিয়ে, প্রোনাউনের বাকিগুলো নিয়ে। তো প্রোনাউনের আলোচনাটি অনেক বড়, আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে একদিনে শেষ করা সম্ভব নয়, দ্যাটস ওয়াই এটা আমি দুই দিনে শেষ করব। তো চলো আজকের আলোচনাটি আমরা শুরু করি। আচ্ছা, প্রোনাউন অ্যান্ড ইটস অল অ্যাবাউট। তো এখানে দেখো, প্রোনাউনের তোমরা চারটা প্রকার দেখতে পাচ্ছ। চার হচ্ছে ইন্ডিফিনিট প্রোনাউন, পাঁচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাম্বার সিক্স রিসিপ্রোকাল প্রোনাউন, নাম্বার সেভেন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এখানে প্রোনাউনের যে আটটা প্রকার, তার ভিতর থেকে আমি একটা রাখিনি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা নিয়ে আসলে কোনো কোয়েশ্চেন্স আমি দেখি না, একেবারেই হয় না। তো এই হচ্ছে চারটা। আর গতদিনে আমি প্রথম ক্লাসটায় আলোচনা করেছিলাম প্রোনাউনে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। তো তোমরা যদি সেই ক্লাসটা মিস করে থাকো, খুব সিম্পলি তোমরা আই বাটনে একটা লিঙ্ক পেয়ে যাচ্ছ, ডান পাশে তাকিয়ে দেখো সাজেস্টেড আই বাটন, সেখান থেকে তোমরা পূর্বের ক্লাসগুলো করে আসতে পারো। আচ্ছা, আরেকটি বিষয় তোমাদের এখানে আমি একটু জানিয়ে রাখি। তোমাদের জন্য বলা হচ্ছিল যে তোমাদের জন্য একটি বই তৈরি হয়েছে, বইটি নাম হচ্ছে শিওর জব ভোকাব। এই হচ্ছে সেই বইটি, তোমরা দেখতে পাচ্ছ। এই বইটির বিশেষত্ব হচ্ছে গ্রামারের জন্য নয়, এটি হচ্ছে বেসিক্যালি ভোকাবুলারি পার্টটা কাভার করবে। তোমার জবের জন্য যত ভোকাবুলারি লাগবে একেবারে সহজ ওয়েতে বাংলা দিয়ে, দেখো লিখিয়ে দেওয়া রয়েছে, আর ডিকশনারি এর সাহায্য ছাড়াই বইটি পড়ে মজা পাবে। এটা বেসিক্যালি বিসিএস, ব্যাংক জব, এনটিআরসিএ এবং আদার কম্পিটিটিভ এক্সাম তোমরা যারা দেবে, সবার জন্য ওই ভোকাবুলারি পার্টের জন্য একটি দারুণ সমাধান হতে পারে এই বইটি। বইটি তোমাদের জন্য প্রস্তুত হয়ে গেছে, শুধুমাত্র আমাদের সফটওয়্যারজনিত কিছু সমস্যার কারণে আমি আসলে একটু তোমাদেরকে পেন্ডিং রেখেছি। দুই একদিনের মধ্যে আমি বইটি রিভিউ দেব এবং অর্ডারের সিস্টেমটা তোমরা আমার ওয়েবসাইট থেকেই করতে পারবে খুব ইজিলি, খুব সহজভাবেই। আসলে এটার জন্যই দেরিটা হচ্ছে, বইটা তৈরি হয়ে গেছে। তো জাস্ট ওয়েট আ লিটিল বিট, ওয়েট তো করেইছ, একটু ওয়েট করো। বইটি হাতে গেলেই বইটির ব্যাপারে বেশ তোমরা কিছু সারপ্রাইজ পেয়ে যাবে, বইটি পড়ে খুব মজা পাবে। এটুকুই এই বইটি নিয়ে শুধু বলার। এবার আমরা আজকের ক্লাসটি শুরু করব এই চারটি প্রকার নিয়ে, চার, পাঁচ, ছয় এবং সাত। প্রথমেই শুরু হচ্ছে ইন্ডিফিনিট প্রোনাউন। ও হ্যাঁ, আরেকটি কথা বলি, ক্লাসটি শুরু করার পূর্বে অবশ্যই খাতা কলম নিয়ে একেবারে সিরিয়াস একটি মন মানসিকতা নিয়ে ক্লাসটি করতে বসে যাও। ওয়েল, ইন্ডিফিনিট প্রোনাউন, তো ইন্ডিফিনিট প্রোনাউনের ভিতরে আসলে কোন মানে কোন শব্দগুলো রয়েছে সেগুলো ফার্স্টে অ্যাট এ গ্ল্যান্স একটু দেখে নাও। এর ভিতরে ওয়ান, আর তারপরে হচ্ছে অ্যানি ওয়ান, তারপরে হচ্ছে সাম ওয়ান, তারপরে হচ্ছে নো ওয়ান, তারপরে ম্যানি, তারপরে মাচ, ফিউ, লিটিল, আরও অনেক শব্দ আছে। কিন্তু তার ভিতরে আমি বারবারই দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এইগুলো দিয়েই বেশি মানে বেসিক্যালি কোয়েশ্চেন্সগুলো আসে। তো কী ধরনের কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলোর আমি নমুনা দেবো, আমি কিছু শর্টকাট টেকনিক দেবো, তোমরা শর্টকাট টেকনিকগুলো নোট করে নেবে এবং উদাহরণগুলো নোট করে নেবে। আচ্ছা, প্রথম শর্টকাটটা দেখো, এই শর্টকাটটা তোমরা একটু নোট করে নাও, ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ানস। অর্থাৎ কোনো বাক্যে যদি ওয়ান সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে পরবর্তীতে পজিটিভ হিসেবে ওয়ান্সটাকে চুজ করতে হবে। এক্সাম্পল দেখো, এই বাক্যটা তোমরা দেখো যে ওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্টস, একজনকে অবশ্যই তার পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত। তো এই জায়গাটায় দেখো সাবজেক্ট হিসেবে ওয়ান আছে, তো পরবর্তীতে কিন্তু ওয়ান্স এটাকে পজিটিভ হিসেবে নেওয়া হয়েছে। এই জায়গাগুলোতে তোমার পরীক্ষাতে সাধারণত যে ভুলটা থাকে, ওয়ান্সের জায়গাটায় ওয়ান্স না থেকে বা ওয়ান্সও থাকতে পারে একটা একটা অপশানে, হয়তো বা ওখানে থাকলো হিজ, অথবা হয়তো বা থাকলো ওখানে হার, ঠিক আছে, অথবা ওখানে হয়তো বা থাকলো তোমার ওয়ান্স। তো ঠিক আছে, আমরা বুঝে নিলাম কোনো বাক্যে যদি সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে, তাহলে তার পজিটিভটা নেব হচ্ছে আমরা ওয়ান্স। ক্লিয়ার? এইটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কোথাও, তাহলে ভার্বটি হয়ে যাবে নর্মালি সিঙ্গুলার, ঠিক আছে, যেমন ওয়ান ইজ, ওয়ান হ্যাজ, ওয়ান ওয়াজ,
এই যে পরে বাক্যটা খেয়াল করো one has to do the work simply এটা একেবারে সাধারণ একটি বাক্য one এর পরে ভার্বটি হচ্ছে সিঙ্গুলার আচ্ছা এই হচ্ছে একটি বিষয় আচ্ছা এখানে এটা একটু মিসিং হয়েছে মিসিংটা হচ্ছে আচ্ছা एग्जांपलটা নিচে চলে এসেছিল এখানে হবে আচ্ছা এরপরে নেক্সট শর্টকাটটা তোমরা নোট করে নাও নাম্বার 2 ডট ডট 1 তারপরে হচ্ছে ভার্ব এবং ভার্বটি হচ্ছে সিঙ্গুলার এবং এরপরে আমরা যে পজিসিভটা নেব সেটা হবে হিজ অথবা হার আচ্ছা শর্টকাটটা দেখে হয়তো অনেকটা বুঝলে না কিছুই বোঝনি হয়তো বা একটু বুঝেনা ব্যাপারটা আচ্ছা ডট ডট 1 মানে হচ্ছে যেগুলোর সাথে বা যে প্রোনাউনগুলোর সঙ্গে 1 লাগানো থাকে যেমন ধরো এনি 1 দেখো 1 আছে না এনি 1 ওকে তারপরে কি আছে তারপরে সামওয়ান ওকে সামওয়ান তারপরে নো ওয়ান ঠিক আছে অর্থাৎ যে প্রোনাউনগুলোর সঙ্গে যে ইনডিফিনিট প্রোনাউনগুলোর সঙ্গে ওয়ান লাগানো থাকে এনি ওয়ান সামওয়ান নো ওয়ান এগুলো হলে ভার্বটা কিন্তু হবে সিঙ্গুলার আর যদি পজিটিভের কথা বলা হয় তাহলে অবশ্যই সেখানে হবে হিজ অথবা হচ্ছে হার ঠিক আছে হিজ অথবা হার আচ্ছা এক্সাম্পল দিয়ে ব্যাপারটি একটু বেশি ক্লিয়ার হওয়া যেতে পারে এক্সাম্পলটা দেখো দুটো এক্সাম্পল দিয়েছি আমি প্রথম এক্সাম্পলটা দেখো এভরি ওয়ান ইজ ট্রাইং এই যে এভরি ওয়ান এই শব্দটি ওয়ান যুক্ত প্রোনাউন ওকে এরপরে ভার্বটা হবে অবশ্যই সিঙ্গুলার এই যে দেখো সিঙ্গুলার ওকে তো এভরি ওয়ান ইজ ট্রাইং টু গেট হিজ অথবা হার মানি ব্যাক এইখানে দেখো হিজ অথবা হার হয়েছে তো ভুল করে পরীক্ষায় এইসব জায়গাগুলোতে হিজ হার দেয়ার ইটস আরও অনেক ভুল থাকতে পারে তো এই জায়গাটা আমরা হিজ অথবা হার চুজ করব ঠিক আছে তোমরা জেনে রাখো যে এভরি ওয়ান দ্বারা বেসিক্যালি মাস্কুলিন বা ফ্যামিনিন দুটোকেই কিন্তু বোঝানো হয় সেই জন্য হিজ বা হার দুটোই কিন্তু রাইট বাট অপশানে যদি দুইটাই থাকে সেক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি এমসিকিউ এর ক্ষেত্রে অপশানে যদি দুইটা আনসার রাইট থাকে সেক্ষেত্রে সর্বদাই প্রথম দিকেটা চুজ করবে আমার জানা মতে কম্পিটিটিভ এক্সামগুলোতে সাধারণত দুটো আনসার রাইট থাকে না বা একেবারে কনফিউশন হয় এমন আনসার সাধারণত দেওয়া থাকে না ঠিক আছে আচ্ছা এটা একটা শর্টকাট গেল এরপর আরেকটি এক্সাম্পল তোমরা খেয়াল করো সামওয়ান ইজ অথবা আর গেটিং হিজ মানি ব্যাক তো এটা রাইট ফর্ম ভার্বেও থাকতে পারে ফিল ইন দ্য গ্যাপ হিসেবেও থাকতে পারে যে সামওয়ান এরপরে কি আমি ইজ নেবো নাকি আর নেবো দেখো এই যে ওয়ান যুক্ত সামওয়ান তো এখন যদি সামওয়ান থাকে আই মিন এরকম যদি প্রোনাউন থাকে এরপরে ভার্বটি নেবো আমরা সিঙ্গুলার এই হচ্ছে সিঙ্গুলার ওকে এখন সিঙ্গুলার ভার্ব কোনগুলো প্লুরাল ভার্ব কোনগুলো আমার মনে হয় না যে তোমরা এটা বোঝো না তারপরেও যদি সমস্যা থেকে থাকে আমার চ্যানেলে তোমরা সিঙ্গুলার এবং প্লুরাল ভার্ব কীভাবে চেনা যায় সেটারও একটি ক্লাস আছে তোমরা ইচ্ছা করলে করে আসতে পারো আরেকটি বিষয় বলি তোমরা যদি আমার চ্যানেল থেকে ক্লাসগুলো না পাও সামহাও কোনোভাবে অনেকেই হয়তো বা নতুন ভিউয়ার্স রয়েছো বা অনেকেই নতুন মানে ইউটিউব ব্যবহার করছো যারা জানো না তাদের গ্যাদার্থে বলে রাখি সিম্পলি তোমরা ইউটিউবে নর্মালি যখন কোনো কিছু সার্চ দাও সেইখানে জাস্ট তুমি যে কোনো ইংলিশে টপিক লিখবে এবং টপিক লিখার শেষে তুমি লিখবে শুধু ইংলিশ মজা যে কোনো টপিকের শেষে লিখবে ইংলিশ মজা টেন্স ইংলিশ মজা রাইট ফর্ম ভার্ব ইংলিশ মজা তাহলে কিন্তু তুমি আমার চ্যানেলে না ঢুকেও তুমি আমার সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে তোমার প্রয়োজনীয় টপিকের নাম লিখবে আশা করি তুমি পেয়ে যাবে আচ্ছা এরপরে আমরা ইনডিফিনিটের আর বাকি যে শর্টকাটগুলো রয়েছে সেগুলো একটু দেখি আচ্ছা এবার হচ্ছে নাম্বার 3 থ্রি নাম্বার হচ্ছে ম্যানি বা ফিউ দিয়ে যে রুলসগুলো রয়েছে ম্যানি বা ফিউ এরপরে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনটা অবভিয়াসলি হবে প্লুরাল এবং এরপরে ভার্ব হবে প্লুরাল তো মাঝে একটি কথা তোমাদের বলি তোমরা যারা আমার চ্যানেলে নিয়মিত ক্লাস করছো বা জব প্রিপারেশানটা মূলত ভাবছো যে আমার চ্যানেলের হাত ধরে বা আমার চ্যানেলের মাধ্যমেই তোমরা কমপ্লিট করতে মানে ইচ্ছুক তাদেরকে বলবো অবশ্যই তোমরা একটি খাতা তৈরি করো সেই খাতাটির নাম হবে ইংলিশ মজা এবং সেখানে আমি ডে বাই ডে জব প্রিপারেশানের যতগুলো ক্লাস নেব আমি তো প্রমিস করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তোমরা আমার জন্য দোয়া করবে আমি যদি সুস্থ থাকি আমি সব ক্লাসগুলো নেব আমি একটু ডিলে করেছিলাম কয়েকদিন এই মাঝে কয়েকটা দিন আমি একটু অসুস্থ ছিলাম দ্যাটস ওয়াই দেরি হয়ে গেছে আমি নিয়মিত ক্লাস নেব ইনশাল্লাহ আমি মাস্টার প্ল্যান 1 2 এবং 3 তিনটার মধ্য দিয়ে আমি জব প্রিপারেশানের সমস্ত ক্লাসগুলো নেব এই যতগুলো ক্লাস আমি নেব গ্রামার অংশের জন্য এবং লিটারেচার অবভিয়াসলি সবগুলো তুমি ইংলিশ মজা যে খাতাটির কথা বললাম সেখানে তুমি দারুণ করে নোট করবে ওকে আর তোমরা যদি মনে করো যে এই আমার লেকচারগুলো তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবভিয়াসলি আমার ওয়েবসাইট থেকেও তোমরা সেগুলো পেয়ে যাবে একসময় ঠিক আছে সেটারও ব্যবস্থা আছে তো যেটা কথা বলছিলাম থ্রি নাম্বার এই শর্টকাটটা এক্সাম্পল ম্যানি পিপুল আর গোয়িং অ্যাব্রোড ওকে ম্যানির ব্যবহার হচ্ছে ম্যানির পরে আমরা কী করবো ম্যানির পরে অবভিয়াসলি আমরা একটা নাউন নেব এমন একটা নাউন সে নাউনটি অবশ্যই হবে প্লুরাল এই যে দেখো পিপুল শব্দটি কিন্তু প্লুরাল আমরা ইচ্ছা করলে এইসব জায়গাগুলোতে ম্যানি ম্যান নিতে পারবো না ম্যানি মেন নিতে হবে ঠিক আছে মানে যে নাউনটা প্লুরাল তো এটা অবশ্যই প্লুরাল ঠিক আছে এরপরে ভার্বটাও কিন্তু হবে প্লুরাল এই যে প্লুরাল ঠিক আছে
So many people are going abroad. It is simply ekibari khubi easy ekta rule. আচ্ছা আরেকটা বিষয় বলি, এই সব জায়গাতে আরেকটা কোশ্চেন হয় অনেক সময় যে ম্যানি নিচে আন্ডারলাইন করে জিজ্ঞেস করা হয় যেটা কোন পার্টস অফ স্পিচ। তো এটা কিন্তু একটা ডিটারমিনার, একই সাথে যেহেতু সেটা নাউনের আগে বসেছে, তো নাউনের আগে যখন ম্যানি বা মাচ বসবে, ফিউ বসবে, লিটিল বসবে, এরা কিন্তু হচ্ছে ডিটারমিনার, তখন এদের নাম কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, সো ম্যানি, ফিউ, মাচ, লিটিল এরা যদি কোনো নাউনের আগে বসে তাহলে অবভিয়াসলি তাদের নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তোমরা এটাও নোট করে নিতে পারো। আচ্ছা এরপরে, আ ফিউ পিপল হ্যাভ গট চান্স টু গো অ্যাব্রোড। এখানে দেখো, এ ফিউ বা ফিউ, এ ফিউ আর ফিউর মধ্যে পার্থক্য কী সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো ফিউ বা আ ফিউ যেটাই বলো, এরপরেও কিন্তু একই অবস্থা, কাউন্টেবল নাউন হবে প্লুরাল। এই যে দেখো, এটি কাউন্টেবল নাউন নিয়েছে এবং সেটা হচ্ছে প্লুরাল, ওই সেম পিপল। আ ফিউ পিপল, কিছু মানুষ, হ্যাভ গট চান্স, সুযোগ পেয়েছে টু গো অ্যাব্রোড, বিদেশ যাওয়ার। আচ্ছা এক্ষেত্রে আরেকটি কথা আমি অ্যাড করে রাখি, গোয়ের পরে সাধারণত আমরা টু বসাই, বাট অ্যাব্রোড থাকলে, বিদেশে, বিদেশের কথা থাকলে গো অ্যাব্রোড, বিদেশ যাওয়া, এর মাঝে কিন্তু কখনোই গো টু বসানো যাবে না, ঠিক আছে? গো অ্যাব্রোড, বাট আমি যদি গোয়ের পরে নির্দিষ্ট করে অ্যাব্রোডের কোনো একটি স্পেসিফিক কান্ট্রির নাম বলতাম, গো টু লন্ডন, গো টু আমেরিকা, ঠিক আছে, গো টু থাইল্যান্ড, মানে নর্মালি গোয়ের পর যদি দেশের নাম স্পেসিফিক্যালি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে গো টু বলতে হবে, বাট অ্যাব্রোড শব্দটি থাকলে কোনোভাবে গোয়ের পরে টু বসানো যাবে না, ঠিক আছে? যদিও এটা আমাদের প্রোনাউন রিলেটেড কোনো ব্যাপার নয়, তারপরে বললাম, একটু মনে রেখো। আচ্ছা এরপরে ফোর নাম্বারটা দেখি আমরা, মাচ এবং লিটিল আনকাউন্টেবল নাউনের জন্য, মাচ এবং লিটিল আনকাউন্টেবল নাউনের জন্য, ঠিক আছে? তো আমার নাউনের ক্লাসে কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবলের লিস্টগুলো আছে, তোমরা সেটা দেখে ফেলবে। আর প্রতিটা ক্লাসই কিন্তু একটা একটার সঙ্গে জড়িত, দ্যাটস ওয়াই তোমরা যখনই লেকচার টু করবে তার আগে অবশ্যই লেকচার ওয়ানটা শেষ করবে, সেটা ভালো করে বুঝে লেকচার টু শুরু করবে। তো মাছ বা লিটিল এটার পরে আনকাউন্টেবল নাউন হবে, আর আনকাউন্টেবল নাউনের পর ভার্ব কিন্তু অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার, এটা তোমরা মনে রেখো। এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করা যেতে পারে, দ্যার ইজ মাচ হোপ, দ্যার ইজ মাচ হোপ, অনেক আশা আছে, এই যে মাচ। ওকে, সো মাসের পরে কী হবে? আনকাউন্টেবল নাউন, এই যে হোপ কিন্তু আনকাউন্টেবল নাউন, হোপকে কিন্তু কখনো গোনা যায় না, তাই না? হোপ হচ্ছে আশা, এটা গোনা যায় না, আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই তার আগে আমরা কী বসিয়েছি? মাচ, ঠিক আছে? আরেকটি সেন্টেন্স দেখো, দ্যার ইজ লিটিল হোপ, বাট এইখানে লিটিলের যে ব্যাপারটা, আচ্ছা এখানে যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে, মাচ বা লিটিল দুটোর পরে কিন্তু আনকাউন্টেবল নাউন বসবে বা বসেছে, সেটা নিয়ে বোঝানোর কিছু নেই, কিন্তু অর্থের একটা পার্থক্য ঘটে গেছে। দেয়ার ইজ মাচ হোপ, অনেক আশা আছে, আর নিচেরটার অর্থ হয়ে যাবে দেয়ার ইজ লিটিল হোপ, কোনো আশা নেই। তো এই ব্যাপারটাই, যে লিটিলের আগে যদি কখনো এ বা ফিউয়ের আগে যদি কখনো এ বসে তাহলে অর্থটা কেমন হবে, নিচে আমি কিন্তু নোটে দিয়েছি, একটু দেখো। কোনো বাক্যে যদি ফিউ অথবা লিটিল থাকে, অর্থাৎ আর্টিকেল যদি না থাকে, এ ফিউ, এ লিটিল যদি না থাকে, তাহলে তার অর্থটা হবে নেগেটিভ, অর্থাৎ না বোধক। আর যদি কোনোভাবে বলা হয় এ ফিউ অথবা এ লিটিল, সেক্ষেত্রে কিন্তু অর্থটা অ্যাফার্মেটিভ বা হাবোধক হয়ে যাবে। যেমন এই বাক্যটাই, এই বাক্যটাই যদি আমি কোনোভাবে এইভাবে বলতাম, এই বাক্যটা আমি জাস্ট কপি করলাম এখানে, আর লিটিল আগে যদি আমি এ দিতাম তাহলে অর্থটা কেমন হতো? দেয়ার ইজ লিটিল হোপ, কোনো আশা নেই, এটার অর্থ হলো কোনো আশা নেই। দেখো লিটিল আগে কিন্তু কোনো আর্টিকেল নেই, আর্টিকেল আছে? নেই। তো যেহেতু আর্টিকেল নেই, যেহেতু আর্টিকেল নেই, তাহলে অর্থটা কী হবে? নেগেটিভ হবে। ওকে, বাট দেখো এবার আমি আর্টিকেল ব্যবহার করেছি, তাহলে অর্থটা কী হবে? লিটিল আগে এ ব্যবহার করেছি, তাহলে অর্থটা কিন্তু অ্যাফার্মেটিভ হবে। তাহলে দেয়ার ইজ আ লিটিল হোপ, কিছু আশা আছে, এই ব্যাপারটা একটু মাথায় রেখো, যে আর্টিকেল লিটিল এবং ফিউয়ের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। ওকে, আচ্ছা এরপরে নেক্সটে আসি, নেক্সটে যার তালিকা চলে আসবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের তালিকা খুবই মানে অল্পই বলবো, একটা হচ্ছে ইজ, আরেকটা হচ্ছে আইদার, আরেকটা হচ্ছে নাইদার। তো শর্টকাট হচ্ছে এই নাম্বার ওয়ান, এই ওয়ানটা একটু নোট করে নাও। সেখানে বলা হচ্ছে যে ইচের পর নাউন যেটা বসবে সে নাউনটা হবে সিঙ্গুলার, তখন ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, ইচের পরে নাউনটাও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। এক্সাম্পল, ইচ বয়েজ হ্যাভ ডান দিস, কে মনে হচ্ছে বাক্যটা কি রাইট আছে নাকি রং? অ্যাকর্ডিং টু দ্য অ্যাভাব শর্টকাট, আমরা যদি ওপরে শর্টকাটের কথা ভেবে চিনতে বলি এখানে, দেখো ইচ, ওকে ফাইন,
এরপরে নাউনটি হওয়া উচিত সিঙ্গুলার কিন্তু দেখো তো নিচে নাউন কি সিঙ্গুলার হয়েছে না এস হয়ে গেছে তার মানে এটাই হচ্ছে ভুল তাই এখানে বয়স করা যাবে না এখানে করতে হবে বয় আচ্ছা এটা একটা ভুল ছিল আমি একটু মার্কিং করে দিচ্ছি আরেকটা ভুল হচ্ছে দেখো এরপরে ভার্ব হবে সিঙ্গুলার কিন্তু দেখো এখানে হ্যাভ হয়ে আছে হ্যাভ কিন্তু সিঙ্গুলার নয় সিঙ্গুলার কোনটা সিঙ্গুলার হচ্ছে হ্যাজ ঠিক আছে তার মানে এই জাতীয় ভুলগুলো কিন্তু হয়ে থাকবে বা এইগুলো জব প্রিপারেশনে কিন্তু এই ধরনের পরীক্ষাটা মানে কোয়েশ্চেন্স হয় যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোন সেন্টেন্সটি রাইট চারটি সেন্টেন্স দেওয়া থাকলো তার ভিতরে তিনটি ভুল থাকলো একটি রাইট দেওয়া থাকলো ওকে তো এটা হচ্ছে একটি কারেকশান এবং আরেকটি প্রশ্ন এখানে করা হয় ইচ বয় হ্যাজ ডান দিস যে ইজটা এখানে কোন পার্টস অফ স্পিচ ইজটা হচ্ছে এখানে অ্যাজেক্টিভ কেননা সে কার আগে বসেছে নাউনের আগে বসেছে আমি কিন্তু এর আগেও বললাম নাউনের আগে যখন ম্যানি বা মাছ বসেছিল ওইগুলোর নাম অ্যাজেক্টিভ তদ্রুপভাবে যদি ইজ আইদার এইগুলো যদি নাউনের আগে বসে সিম্পলি তাহলে সেটার নাম হয়ে যাবে অ্যাজেক্টিভ আচ্ছা আরেকটি এক্সাম্পল আমরা একটু দেখতে পারি ইজ বয় অ্যান্ড ইজ গার্ল হ্যাভ গট হিজ বা হার প্রাইজ একটা মজার বিষয় দেখো অ্যান্ড দ্বারা কিন্তু যখন দুইটা নাউন যুক্ত হবে তখন ভার্বটা হওয়ার কথা কিন্তু অবশ্যই কিন্তু প্লুরাল এটাই স্বাভাবিক এই যে বাট তোমাকে এখানে জানতে হবে ইজ বা এভরি দ্বারা ইজ বা এভরি দ্বারা যখন নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয় অ্যান্ড দ্বারা যখন দুইটা নাউন যুক্ত হয় এবং তাতে ইজ বা এভরি থাকে তখন ভার্বটা কিন্তু হয়ে যাবে সিঙ্গুলার তাই এখানে কোনোভাবেই কিন্তু হ্যাপ করা যাবে না এখানে হ্যাজ করতে হবে আচ্ছা এখানে একটু আমি অ্যাড করি যদি এই বাক্যটা কোনোভাবে জাস্ট লাইক এই বাক্যটা আমি নিচে বসালাম এবং তোমরা লক্ষ্য করো যদি আমি ইজ এই কথাটি বাদ দিতাম তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা করে দিলাম যদি বয় অ্যান্ড গার্ল করতাম সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে আমি আর হ্যাজ করতে পারতাম না তখন কিন্তু আমাকে অবশ্যই হ্যাভই করতে হতো ঠিক আছে সো যখনই ইজ এই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটি চলে আসবে তখনই কিন্তু ভার্বটি অলওয়েজ হয়ে যাবে সিঙ্গুলার আর প্রোনাউনটাও হয়ে যাবে সিঙ্গুলার সেটা হিজও হতে পারে হারও হতে পারে আর যদি ইজ বা এভরি না থাকে নর্মালি অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকে সেক্ষেত্রে বলার অবকাশ নেই ভার্বটি হয়ে যাবে প্লুরাল আর যখনই ভার্বটা প্লুরাল হয়েছে তখন কিন্তু এখানে হিজ বা হার থাকবে না এই জায়গাটায় পরিবর্তন হবে তখন এখানে দিতে হবে দেয়ার ঠিক আছে এইটা এই আলোচনাটা বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতরে থাকবে রাইট ফ্রম ভার্ব অংশ আমি ব্যাপারটা ক্লিয়ার করব আচ্ছা এরপরে দুই নাম্বারটা দেখা যাক দুই নাম্বার যে শর্টকাটটা সেটা হচ্ছে ইজ বা আইদার বা নাইদার এগুলো পরে কিন্তু অফ বসতে পারে যদি কখনো অফ বসে যায় অর্থাৎ ইজ অফ আইদার অফ নাইদার অফ তবে এদের পরে নাউনটা কিন্তু হয়ে যাবে প্লুরাল এদের পরে নাউনটা হয়ে যাবে প্লুরাল এবং ভার্বটা হবে সিঙ্গুলার আর এরপরে পজিটিভ যদি বসে যায় বা বসানো দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই হিজ অথবা হার সিঙ্গুলার অর্থে ব্যবহার হবে এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি ইচ অফ দ্য ওয়ার্কার্স লক্ষ্য করো এই যে ইজ বসেছে এরপরে অফ এই যে অফ অতএব কোনো কথা চলবে না এরপরে যে নাউনটা বসবে সে নাউনটাকে অবশ্যই প্লুরাল করতে হবে এই যে দেখো প্লুরাল করা হয়েছে ওকে সো ইচ অফ দ্য ওয়ার্কার হবে না ইচ অফ দ্য ওয়ার্কার্স বাট ভার্বের অবস্থাটা দেখো ভার্বটা কিন্তু হয়ে গেছে সিঙ্গুলার আমরা যতই ভাবি না কেন যেখানে ওয়ার্কার্স কিন্তু ভার্বটা অলওয়েজ হবে এই জায়গাটায় সিঙ্গুলার তবে একটা বিষয় তুমি নিজেকে একটু প্রশ্ন করে দেখো যদি এখানে আমি হ্যাজ অথবা হ্যাব দিতাম তাহলে তুমি সম্ভবত কোনটার কথা ভাবতে তোমার নজর যেত এই হচ্ছে ওয়ার্কার্সের দিকে আর তুমি ভাবতে যে ও আচ্ছা ওয়ার্কার্স মানে অনেক মানুষ প্লুরাল আচ্ছা তাহলে কোনো উপায় নেই আমি অবশ্যই প্লুরাল দেব আর আমি শিওর হয়ে গেছি এটা রাইট উত্তর ঠিক আছে এটা হবে না তো এই হচ্ছে ভুল তাহলে পজিটিভের ক্ষেত্রে আবার কি হবে সিঙ্গুলার হবে এখানে হিজ বা দেয়ার হবে না অবভিয়াসলি আমরা হিজটাকেই চুজ করবো সো দেয়ারটা এখান থেকে আমি কেটে দেবো ঠিক আছে এই জাতীয় জায়গাগুলোতে আমাদের একটু নজর দিতে হবে আচ্ছা এরপর এক্সাম্পলটা দেখো নাইদার অফ দ্য স্টেটমেন্টস অর্থাৎ কোনো স্টেটমেন্টসেরই কোনো বিবরণী বা কোনো বিবৃতি ইজ অথবা আর ট্রু সত্য নয় নাইদার আসলে নেগেটিভ অর্থে ব্যবহার হয় তো এখন আমি যদি বলি যে তুমি কোনটা নেবে এই জায়গাটায় তুমি কি ইজ নেবে না কার নেবে আইদার অর নাইদার নর এগুলো থাকলে নাউনটি হবে প্লুরাল বাট ভার্বটি হবে সিঙ্গুলার দ্যাটস হোয়াই এখানে রাইট উত্তর হচ্ছে ইজ ঠিক আছে এইটা সো আমি এটা তুলে দিলাম ওকে এই হচ্ছে ডিস্ট্রিবিউটিভের মোস্ট ইম্পর্টেন্ট যে রুলসগুলো সেগুলো
এরপরে হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার ওয়ান অ্যানাদার শর্টকাটে দুটো গোপন রহস্য রয়েছে একটু দেখে নাও প্রথম যেটা ইচ আদার বেসিক্যালি দুইজন পার্সনের জন্য ব্যবহার হবে দুইটা পার্সন বা দুইটা থিং বিষয়বস্তু আর যদি ওয়ান অ্যানাদার আমরা কোথাও ব্যবহার করতে চাই তাহলে সেখানে মোর দ্যান টু পার্সনস অর্থাৎ দুইয়ের অধিক বিষয়বস্তু থাকবে তাহলে শর্টকাটে বলি ইচ আদার আমরা বসাবো হচ্ছে দুই এই শব্দটির ক্ষেত্রে বা দুই জন দুই মানুষের ক্ষেত্রে দুই বিষয়বস্তুর ক্ষেত্রে আর ওয়ান অ্যানাদার ব্যবহার করব দুইয়ের অধিক মানুষ বা বিষয়বস্তুর ক্ষেত্রে আচ্ছা এক্সাম্পল নাইদার অফ দেম আচ্ছা তার আগে বলি নাইদার মানে কিন্তু দুইজন নাইদার অফ দেম তাদের দুইজনের কোনো একজনও নয় এরকম অর্থে নাইদার অফ দেম তো নাইদার মানে কয়জন দুই ওকে তাহলে দুইজন হলে আমরা কি বলবো নাইদার অফ দেম স ইচ আদার তাদের কেউই কাউকে দেখেছিল না ইচ আদার দেখো এখানে ইচ আদার তো পরীক্ষাতে এইসব জায়গাগুলোতে ফিল ইন দ্য গ্যাপ করে দিয়ে হয়তো অপশানে বললো যেখানে কি ইচ আদার হবে নাকি ওয়ান আনাদার হবে নাকি দা আদার আরও অনেক ভুল থাকতে পারে তো যখনই দুইয়ের প্রসঙ্গটা আসবে আর নাইদারটা বেসিক্যালি দুইজনকে মিন করে দ্যাটস ওয়াই এই জায়গাটায় অবশ্যই আমরা কী বসাবো ইচ আদার ওকে এরপরে দে হেট ওয়ান অ্যানাদার দে দ্বারা আমরা সাধারণত হচ্ছে দুইয়ের অধিকে বোঝাই দুইয়ের অধিক বা দুইজনকে অনেক সময় বোঝানো যেতে পারে আমি যদি বলি যে রীতা অ্যান্ড মিতা আর টু সিস্টার্স ঠিক আছে তখন দে মানে কিন্তু হচ্ছে রীতা অ্যান্ড মিতা দুইজন কিন্তু কোনো নাম উল্লেখ যদি আগে না থাকে সেক্ষেত্রে কিন্তু দে দ্বারা অনেককেই বোঝানো হয় তো যখনই দে বোঝানো হবে বা রীতা মিতা গীতা এরকম অনেক নাম ইউজ করা হবে সেক্ষেত্রে অবশ্যই সেটি মোর দেন টু দুইয়ের অধিক আর দুইয়ের অধিক হলে কী হবে ওয়ান অ্যানাদার ঠিক আছে দে হেট ওয়ান অ্যানাদার ঠিক আছে বাট এখানে যদি আমি কোনোভাবে দে ইউজ না করে আমি যদি বলতাম রীতা অ্যান্ড মিতা তাহলে কি হতো অবশ্যই সেখানে ওয়ান অ্যানাদার হতো না সেটা পরিবর্তে আমাকে অবশ্যই সেখানে দিতে হতো ইচ আদার ঠিক আছে ওকে তাহলে দুইয়ের মধ্যে ইচ আদার দুইয়ের অধিক হলে ওয়ান অ্যানাদার ওকে তাহলে এরপরে আরেকটি সমস্যা হয় রিসিপ্রোকাল প্রোনাউনে ভয়েসে একটা প্রবলেম ক্রিয়েট করা হয় যেমন একটা অ্যাক্টিভ ভয়েস দেওয়া হয় তো সেই ভয়েসটাকে চেঞ্জ করতে বলা হয় যেমন ধরো এই বাক্যটা দেওয়া আছে যে দে হেট ওয়ান অ্যানাদার তারা একে অপরকে ঘৃণা করে এটাকে প্যাসিভ করো এখন ধরো অনেকগুলো অপশান দেওয়া থাকলো আচ্ছা তুমি বলো যে এই দুইটা প্যাসিভের মধ্যে তোমার কাছে কোনটা রাইট মনে হচ্ছে কোনটা রাইট মনে হচ্ছে তোমার কাছে আচ্ছা যদি জেনে থাকো ওয়েল না জানলে হয়তোবা তুমি যেটা করতে তুমি এতদিন জানতে যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয় তো তুমি সেটা ভেবে হয়তোবা অবজেক্টকে সাবজেক্ট করতে তারপরে অন্যান্য নিয়মগুলো ঠিক ছিল বাই তারপরে হচ্ছে দে থেকে দেম এটা হয়তোবা করতে বাট কোনোভাবে এই কাজটি করা যাবে না তোমরা মনে রাখবে রিসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার বা ওয়ান আনাদার যদি ভয়েসে থাকে অ্যাক্টিভেও যেখানে থাকবে প্যাসিভেও কিন্তু সেখানে থাকবে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না সুতরাং এখানে রাইট উত্তর অবশ্যই হবে নিচেরটা অর্থাৎ দে আর হেটেড বাই ওয়ান অ্যানাদার এই জায়গাটায় কোনোভাবে স্থান চেঞ্জ করা যাবে না ঠিক আছে আচ্ছা এরপরে আমরা নেক্সট এবং লাস্ট আলোচনাটি দেখব রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের কথা বললে আমাদের মনে হয়ে যায় এগুলো হচ্ছে যে হু ইজ দ্যাট অথবা হোম ঠিক আছে সুন্দর করে নোট করে নাও আর শর্টকাটগুলো একটু নোট করে নাও প্রথম শর্টকাট যেটা সেটা হচ্ছে হু বসবে কোথায় ব্যক্তির জন্য ওকে আর হুয়ের পরে অবশ্যই থাকবে একটি ভার্ব তার মানে হুয়ের পরে ভার্ব দ্বারা শুরু হবে আর হোম হোম হচ্ছে বেসিক্যালি হুয়ের অবজেক্টিভ ফর্ম ঠিক আছে এটা একটু মনে রাখবে যেমন হি থেকে হিম হয় দে থেকে দেম হয় তেমনি হু থেকে হোম এটা সিম্পলি এইটা জেনে রাখো অন্য কোনো ক্ষেত্রে ব্যাপারটাকে আমি একটু ক্লিয়ার করবো এখন আসো হুয়ের পরে ভার্ব দ্বারা শুরু হয় বাট হোমের পরে সাবজেক্ট দ্বারা শুরু হয় ঠিক আছে এই ভিন্নতা বা এই স্ট্রাকচারটা একটু ভালো করে আগে লিখে নিয়ে একটু মাথায় ঢুকিয়ে নাও আচ্ছা এবার এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি যেমন আমি যদি বলি আই নো দ্য ল্যাড আমি বালকটিকে চিনি ডট ডট ইজ ম্যাড সে হচ্ছে পাগল এখন এখানে কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে যে এখানে কি তুমি হু বসাবে নাকি তুমি এখানে হোম বসাবে কী মনে হচ্ছে তোমার আমার ধারণা যে শর্টকাটটা বুঝলে তুমি অনায়াসে পেরে যাবে যেমন এখানে দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে সো ভার্ব দ্বারা যখনই শুরু হয়েছে আমি অবশ্যই আগে কি নেব হু নেব ওকে সো অবশ্যই এখানে রাইট উত্তর হচ্ছে হু অর্থাৎ আই নো দ্য ল্যাড হু ইজ ম্যাড খুবই সিম্পলভাবে তুমি পেরে গেলে ঠিক পরেরটা আসে এবার আই নো দ্য ম্যান অল শর্ট আমি মানুষটিকে চিনি যাকে সবাই খোঁজ করেছিল সিক থেকে শর্ট যাকে সবাই খোঁজ করেছিল এইখানেও ঠিক একই রকমভাবে কনফিউশন ক্রিয়েট করা হবে যে হু হবে নাকি হোম হবে
আচ্ছা এবারে দেখো এই নিয়মটার দিকে তুমি খেয়াল করো সাবজেক্ট দ্বারা কিন্তু বাক্য শুরু হয়েছে অল কিন্তু সাবজেক্ট তারপরে হচ্ছে এটা ভার্ব তাই না তো যখনই ফিল ইন দা গ্যাপের পর সাবজেক্ট দ্বারা শুরু হবে তখনই আমাকে হোম হোমটা চুজ করতে হবে তার মানে এখানে রাইট উত্তর হচ্ছে হোম ঠিক আছে তো এবার তোমরা এই যে নিচে যে আমি এক্সাম্পলটা দিয়ে রেখেছি তোমরা একটু গেস করো এখানে রাইট উত্তরটা তোমরা কি করবে এখানে কি তোমরা হু বসাবে নাকি হোম বসাবে তোমরা একটু ট্রাই করো তো যে এই জায়গাটা রাইট আনসারটা তোমরা কি করবে আচ্ছা যখনই আমি কোনো কিছু ট্রাই করতে বলবো তখনই পারতপক্ষে পেজটি পজ দিয়ে থামিয়ে তোমরা একটু ট্রাই করবে আচ্ছা আশা করি তোমরা অনেকে ট্রাই করে ফেলেছো এবার আমার সঙ্গে আনসারটি মিলে নাও রাইট উত্তর হচ্ছে এখানে অবভিয়াসলি হু হবে তোমরা ভাবছো কী ব্যাপার এটা কীভাবে সম্ভব আপনি তো স্যার একটু আগেই বললেন যে যদি কোথাও সাবজেক্ট থাকে এই যে সাবজেক্ট আগে কী হওয়া উচিত হোম হওয়া উচিত অথচ এখানে কী হল কী হলো হু হলো কারণটা কি আসলে ইংলিশের এখানেই হচ্ছে রহস্য তুমি একরকম পরীক্ষা মানে কী বলে ক্লাসে শিখবে পরীক্ষায় যে দেখবে যে একটু বাঁকা হয়ে অন্যভাবে আসছে কিন্তু ক্লাসের টিচার কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে যে কথাটা সত্যিকার অর্থে বলা দরকার ছিল ওটা কিন্তু বলে না যেটা হাইড করে যেটা গোপন রাখে ওইটাই পরীক্ষাতে আসে তো আমি আসলে হাইড করতে চাচ্ছি না একেবারেই ফ্রি ফ্র্যাঙ্কলি বলেই দিলাম সেটি ব্যাপারটি হচ্ছে যদি তোমরা কখনো এরকম দেখো যেমন এই বাক্যটার এইটুকু কিন্তু হচ্ছে একটা সেন্টেন্স যেমন অল বিলিভ আসলে অল বিলিভ প্রত্যেকেই বিশ্বাস করে আসলে এইটা এই বাক্যে এই জায়গাটা তোমাকে ভাবতে হবে মনে মনে অর্থাৎ অল বিলিভ প্রত্যেকে বিশ্বাস করে আই নো দ্য ল্যাড আমি যে বালকটিকে চিনি হু ইজ ম্যাড সে হচ্ছে পাগল তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি এমনটি দিয়ে রাখতাম তুমি তো অবশ্যই তাহলে এখানে কী দিতে হু দিতে না হু দিতে একটা সেন্টেন্সে অনেক সময় স্ট্যান্ডার্ড করার জন্য কনফিউশন ক্রিয়েট করার জন্য বড় সেন্টেন্সের ভেতরে মাঝে মাঝে এরকমভাবে ছোট একটা সেন্টেন্স বসতেই পারে সেটাকে বলা হয় অ্যাবসলিউট কনস্ট্রাকশন ঠিক আছে অ্যাবসলিউট কনস্ট্রাকশন বলা হয় এক অর্থে তো এরকম ছোট যখনই বাক্য দেখবে তখনই সেটাকে মনে মনে শুরুতে নিয়ে আসবে যেমন আই থিঙ্ক পিপুল বিলিভ হি সেজ ওকে সো এটাকে শুরুতে নিয়ে এসে এভাবে পড়বে যে অল বিলিভ আই নো দ্য ল্যাড নর্মালি তখন দেখবে যে ওই রুলটার সঙ্গে একেবারে সুন্দরভাবে মিলে যাবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আশা করি যে এই শর্টকাটটা আই মিন হুইয়ের যে ব্যবহারটা এটা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে টু নাম্বার শর্টকাট থিং বা ফ্যাক্ট এরপরে নর্মালি মানুষ ছাড়া প্রাণী ছাড়া যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে সাধারণত দ্যাট বা হুইচ ইউজ করা হয় এরপরে নর্মালি ভার্ব আমরা যদিও ইতর প্রাণী বা হচ্ছে যে জড় বিষয়বস্তু এরকম অনেক সংজ্ঞা দিই কিন্তু এখনকার সময়গুলোতে ওই ইতর প্রাণী বা অন্য কোনো আসলে আর সিস্টেমে ফেলা হয় না একমাত্র মানুষের ক্ষেত্রে হু ইউজ করা হয় অন্য মানুষ ব্যতীত অন্যান্য কিছু ক্ষেত্রে কিন্তু হুইচ বা দ্যাট ইউজ করা হয় ঠিক আছে তবে বেবির ক্ষেত্রে অবশ্যই দ্যাট ইউজ করতে হয় ও ক্ষেত্রে হুইচ করা যায় না এটা একটু বলে দিই আচ্ছা আরেকটি এক্সেপশনাল রুল রয়েছে রুলটা হচ্ছে দ্যাট প্রথমে বসতেই পারে এরপর একটি ক্লজ বা একটি বাক্য তারপরে ভার্বটি হবে সিঙ্গুলার আচ্ছা এক্সাম্পল দেখো আই নো দ্য ফ্যাক্ট দ্যাট ইজ ট্রু কী হলো সিম্পলি একেবারেই স্ট্রাকচার একটু খেয়াল করো ওপরের দিকে এই যে স্ট্রাকচার দ্যাট বসেছে তারপরে কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে এবং আগে কিন্তু কোনো বিষয়বস্তুকে ইঙ্গিত করা হয়েছে একটি বিষয়বস্তু ঠিক আছে এটা কিন্তু কোনো প্রাণী নয় কোনো মানুষ নয় ওকে সো নর্মালি আই নো দ্য ফ্যাক্ট দ্যাট ইজ ট্রু তবে হ্যাঁ বলে রাখি এই জায়গাটা যদি ফ্যাক্ট না হয়ে ফ্যাক্টস হতো প্লুরাল তাহলে কিন্তু দ্যাটের পরে আর ইজ হতো না কী হতো বলো তো এই জায়গাটায় তখন আর হতো ঠিক আছে তাহলে এক্ষেত্রে একটা কথা বলে দিই রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউনটি হবে যেমন রিলেটিভ প্রোনাউনের পরেও ভার্বটি হবে তেমন আগের নাউনটা যদি হয় প্লুরাল এই যে প্লুরাল তাই ভার্ব হয়েছে প্লুরাল আগের নাউনটি যদি হয় সিঙ্গুলার এই যে সিঙ্গুলার তাহলে এখন আর হবে না তখন এখানে ইজ হবে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউন যেটাকে অন্য কথায় বলা হয় অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার বসে আচ্ছা আরেকটি কোয়েশ্চেন মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন পরীক্ষায় এটা আমরা দেখি প্রথমে ফিল ইন দ্য গ্যাপ ইউ আর আ গুড অফিসার ইজ নোন টু অল এই জায়গাটা নর্মালি তুমি কী দেবে পেজটি একটু পজ দিয়ে থামিয়ে ট্রাই করতে পারো আচ্ছা রাইট উত্তরটা হচ্ছে এখানে বি নাম্বারটা কিন্তু আমার ধারণা অনেকেই হয়তোবা এই নাম্বারটাকে চুজ করবে তাদের ধারণা ফাইনালি ইউ আর এ গুড অফিসার ইজ নোন টু অল সবশেষে যে তুমি একজন ভালো অফিসার সেটা সবার কাছে জানা যাই হোক আমি জানি না কে কী ভাবতে বাট এই জায়গাটায় দ্যাট হবে
দ্যাটটা হওয়ার পেছনে কারণ কি? কোনো বাক্যের শুরুতে যখন দ্যাট থাকে এবং তারপরে পূর্ণাঙ্গ একটি ক্লজ, দেখো এখানে এই যে ইউ আর এ গুড অফিসার, এই সবটুকু কিন্তু হচ্ছে একটি পূর্ণাঙ্গ একটি ক্লজ, একটি বাক্য। এরপরে দেখো ভার্বটি কিন্তু হয়েছে আবার সিঙ্গুলার, এটা মাথায় রাখতে হবে। তো যখন এরকম একটি পূর্ণাঙ্গ ক্লজ থাকবে, পূর্ণাঙ্গ যখন এরকম একটি ক্লজ থাকবে এখান থেকে শুরু করে একবারে এই পর্যন্ত একটি ক্লজ, তখন শুরুতে অবভিয়াসলি তোমাকে দ্যাট দিতে হবে। এটাকে অন্য কথায় বলা হয় নাউন ক্লজ, এই সবটুকুর নাম হচ্ছে নাউন ক্লজ, আমরা ক্লজ অংশে সেটা ক্লিয়ার করব। আবার অন্য কথায় বলা হয় এটার নাম হচ্ছে নমিনাল দ্যাট ক্লজ, নমিনাল দ্যাট ক্লজ এটাকে বলা হয়। আচ্ছা, তার মানে শর্টকাটে বলবো, কোনো সেন্টেন্সের শুরুতে যদি ফাঁকা রাখা হয় আর যদি রিলেটিভ প্রোনাউন বসাতে বলা হয় তাহলে তুমি অবভিয়াসলি সেখানে দ্যাট ইউজ করবে, হোয়াট, হু, হুইজ, ফাইনালি অন্য কোনো ওয়ার্ড নয়, অলওয়েজ দ্যাট। অ্যান্ড নাম্বার থ্রি, হুএভার ভার্সেস হোম এভার, হুয়ের সঙ্গে একটা এভার লাগানো হয়েছে আর হোমের সঙ্গে একটি এভার লাগানো হয়েছে। আমার চ্যানেলে কিন্তু হু এভার এবং হোম এভারে একটি বিস্তারিত ক্লাস আছে, তোমরা সেই ক্লাসটি করলে একটু বেটার হবে। আমি এখানে পূর্ণাঙ্গ ধারণা দিতে চাচ্ছি না বা সম্ভাবও নয়, তোমরা যেটি করবে আমার চ্যানেলে সেখানে লিখবে ইউজ অফ রিলেটিভ প্রোনাউন ইংলিশ মজা, এই দিয়ে সার্চ দিলেই আই হোপ তোমরা ক্লাসটি পেয়ে যাবে, সুন্দরভাবে সেই ক্লাসটি করে ফেলো। তো এখানে শর্টকাটে বলি, হু এভার অনির্দিষ্ট অর্থে ইউজ করা হবে আর হোম এভার সেটাও অনির্দিষ্ট অর্থে ইউজ করা হবে। স্ট্রাকচার কিন্তু সেম, অর্থাৎ হুয়ের পরে শুরু হবে ভার্ব দ্বারা আর হোমের পরে শুরু হবে সাবজেক্ট দ্বারা, শুধু অর্থটা হবে অনির্দিষ্ট। আর একটি বিষয়, এই যে হু এভার বা হোম এভার এটাকে বলা হয় কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন। হু আর হোম এটা হচ্ছে সিম্পলি রিলেটিভ প্রোনাউন, কিন্তু যখন বলা হবে হু এভার বা হোম এভার তখন নাম হবে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি এক্সাম্পল, গিভ দ্য ক্লথস টু হু এভার নাকি হোম এভার নিডস দেম, কাপড়টি তাকে দাও যারই এটা দরকার। দেখো আমি কিন্তু অনির্দিষ্ট করে বলছি যারই দরকার, ঠিক আছে? অনির্দিষ্ট অর্থে আমরা হু বা হু এভার বা হোম এভারের কথা কল্পনা করব। এখন দেখো শুরুটা কী হয়েছে, ভার্ব দ্বারা। তাহলে তুমি দুইটার মধ্যে কোনটা নেবে একটু গেস করো। অবশ্যই তুমি যেহেতু ভার্ব দ্বারা শুরু একটি বাক্য দেখলে তাহলে অবভিয়াসলি এখানে আমাকে নিতে হবে হু এভার, ঠিক আছে? এরপরে পরে বাক্যটি দেখো, গিভ দ্য ক্লথস টু হু এভার বা হোম এভার ইউ ওয়ান্ট টু গিভ, কাপড়টি তাকে দাও যাকে তুমি দিতে চাও। ইয়েস, এইবার দেখো কী দ্বারা শুরু হয়েছে, সাবজেক্ট, আগেটা ছিল ভার্ব দ্বারা। তাহলে সাবজেক্ট দ্বারা শুরু হলে আমরা কী নেব, হোম নেব বা হোম এভার নেব অনির্দিষ্ট অর্থে, এই যে হোম এভার, ঠিক আছে? আরেকটি কোয়েশ্চেন আমি হচ্ছে দেখলাম অগ্রণী ব্যাংকের একটা পরীক্ষায়, এই কোয়েশ্চেনটাই যে হু এভার ভায়োলেটস দ্য রুল, এখানে এভার শব্দটি ডাবল হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট, হু এভার ভায়োলেটস দ্য রুলস ডট ডট, আরও অনেক কিছু ছিল, এখন অপশানে দেওয়া ছিল যে এটার নাম কী। তো রাইট উত্তরটা হচ্ছে এটার নাম হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? হু থাকলে সেটা সিম্পলি রিলেটিভ হতো, আর যেহেতু হু এভার আছে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন। আশা রাখি প্রোনাউনের এই আলোচনাগুলোই তোমরা যদি কভার করো তাহলে গ্রামারে MCQ এর জন্য প্রোনাউন নিয়ে আশা করি আর সমস্যা থাকবে না। এর সঙ্গে শুধু বিগত বছরের কোয়েশ্চেন্সগুলো একটু প্র্যাকটিস করবেই তাহলে তোমার একেবারে পূর্ণতা আসবে। তো এই হচ্ছে আজকের আলোচনা। তোমরা যারা শিওর জব ভোকাব বইটি নিতে চাও তারা মেন্টালি প্রস্তুত থাকো, খুব শীঘ্রই বইটি রিভিউ করা হবে, বইটির দাম কত, বইটির বিশেষত্ব কী, কিছু পেজ সহ সেখানে আমি রিভিউ করব। তোমরা সবাই অনেক ভালো থেকো, আমার জন্য দোয়া করো। পরবর্তী লেসনটি হচ্ছে অ্যাজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, Lecture 03-তে তোমাদের সঙ্গে আবার কথা হবে, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।